আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটা বাংলা এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডটা হচ্ছে তোমার টাউন 10 টাউন 12 থেকে টু স্টে আনাটা কীভাবে। তো আজকে এমন একটা বেস নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো, এমন একটা অ্যাটাক নিয়ে যা আসলে অনেক টাফ একটা জিনিস। টাউন হল ম্যাক্স 12 থেকে টাউন হল 10 হয়ে লো প্লেয়ার টু স্টে নিয়ে আসা ওয়াইল্ড অ্যাটাক। তো এই জিনিস আজকে আপনাদের শেয়ার করবো, অবশ্যই একটা পুরোপুরি দেখবেন, লাস্ট অফ দ্য দেখবেন, বুঝতে পারবেন না। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কেননা নিউ চ্যানেল সাবস্ক্রাইব অনেক গুরুত্বপূর্ণ। তো প্লিজ আমাকে হেল্প করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। তো চলেন আজকে আমরা আজকের এপিসোডটা দেখবো, টাউন হল 10 বাইস টাউন হল 12 ম্যাক্স। তো এ একটা অ্যাটাক আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার, যখন আপনি টাউন হল 10 হয়ে যখন টাউন হল 12-কে আমরা আপনি অ্যাটাক দিতে যাবেন, বাট টাউন হল 12 যে বেসটাতে আপনি অ্যাটাক দেবেন টাউন হলটা সাইডে হতে হবে, নইলে আসলে একটা টাফ হয়ে যাবে, ইম্পসিবল হয়ে যাবে টুইস্ট আনাটা। তো টাউন হলটা সাইডে হতে হবে, আর বিশেষ করে আপনি যখন এই অ্যাটাকে যাবেন তো অবশ্যই একটা আর্থকোয়েক স্পেল নিয়ে যাবেন, ইক স্পেলটা, কেননা সাইটে যদি আপনি পার্সেন্টেজ যদি আপনার 51% না হয় তাহলে টাউন হলে কখনো ডিফেন্স হবে না, ডিফেন্স শুরু করবে না, গাজি টাল সেটা উঠবে না। তো এখানে অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 43%, তো এখানে 43%-এ কিন্তু এই গাজি টাল সেটা উঠবে না। তো এটা একটা আর্থকোয়েক স্পেল এখন মারা হয়েছে, প্লে করা হয়েছে, যার কারণে টাউন হলটা ডিফেন্স করছে। তো এক্ষেত্রে আপনার সবচেয়ে ইজি হবে ব্যাটেল বেলুনটা যখন ফাটবে, ফাটার পর যে লুনগুলো বের হবে তো আপনি আরামসে টাউন হলটা ভেঙে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে একটা তোমার পলিটিক্যাল সিস্টেম। তো অবশ্যই আটকার স্পেল একটা নেবেন, একের হোক দুইয়ের হোক একটা আটকার স্পেল নেবেন। অ্যান্ড যে একটা ফ্রিজ আপনি নেবেন, ফ্রিজটা যদি এয়ার সুপার থাকে অথবা এয়ার ডিফেন্স থাকে তো ওইটাতে প্লে করে দিবেন, আর যদি এয়ার সুপার না থাকে এয়ার ডিফেন্স না থাকে তাহলে টাউন হলে আপনি এটা ফ্রিজ করবেন, টাউন হলটা ফ্রিজ করবেন, তাইলে আরও বেশি ইজি হয়ে যাবে আপনার টাউন হলটা ভেঙে ফেলা। তো এটি অবশ্যই একটু দেখেন আপনারা, এখানে একটা আর্থকোয়েক স্পেল মারছে আর এখানে ফ্রিজটা প্লে করা হইতেছে।
ম্যাচ অ্যাটাক, ব্রিলিয়েন্ট অ্যাটাক, সুন্দর অ্যাটাক, খুবই ভালো লাগলো অ্যাটাকটা। অবশ্যই আমি আশা করি যে আপনারা যারা যারা আমার চ্যানেলের ভিউয়ার্স আছেন, তো অবশ্যই যারা যারা দেখবেন অবশ্যই লাইক করে জানাবেন, লাইক করবেন অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে যে আসলে অ্যাটাকটা কেমন হলো। তো বন্ধুরা, আজকের মতন এপিসোডটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, যে জায়গায় আছেন, যেভাবে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, অপেক্ষা করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।